বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। অ্যালার্জি একটি সর্বজনীন বহুল প্রচলিত শব্দ, বাংলাদেশের লাখো লাখো মানুষের কাছে এক অসহনীয় ব্যাধি। অ্যালার্জিতে হাঁচি থেকে শুরু করে খাদ্য ও ওষুধের ভীষণ প্রতিক্রিয়া ও শ্বাসকষ্ট হতে পারে। কারো কারো ক্ষেত্রে অ্যালার্জি সামান্যতম অসুবিধা করে, আবার কারো কারো ক্ষেত্রে জীবনকে দুর্বিষহ করে তোলে। কিন্তু এই অ্যালার্জি সম্পর্কে সঠিক ধারণা কিন্তু আমাদের অনেকেরই নেই। এটা সম্পর্কে সার্বিক ধারণা থাকা সবার জন্য অতীব জরুরি, কেননা শ্বাসকষ্ট, একজিমা সহ বহু চর্মরোগের জন্য দায়ী এই অ্যালার্জি। ধুলোবালি, ফুলের রেণু, নির্দিষ্ট কিছু খাবার ও ওষুধ মানুষের শরীরে প্রদাহজনিত যে প্রতিক্রিয়া সৃষ্টি করে সাধারণভাবে তাকে আমরা অ্যালার্জি বলে থাকি। আসসালামু আলাইকুম, মিমফার্মেসি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের ভিডিওতে স্কোয়ার কোম্পানির ওষুধ ফেক্সো নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ওষুধটির গ্রুপ নেম হচ্ছে ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড। এটি একটি অ্যালার্জির ওষুধ। তো চলুন শুরু করা যাক। নির্দেশনা: ফেক্সোফেনাডিন প্রাপ্তবয়স্ক ও বাচ্চাদের সিজনাল অ্যালার্জিক রাইনাইটিসের লক্ষণসমূহ নিরাময়ে নির্দেশিত। এটি ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়ার এর তোকীয় অ্যালার্জি সমস্যার চিকিৎসায়ও ভালো কাজ করে। ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড সুনির্দিষ্টভাবে পেরিফেরাল H1 রিসেপ্টর এর কার্যকারিতা রোধকারী একটি অ্যান্টিহিস্টামিন। মুখে সেবনের পর এটি দ্রুত পরিশোধিত হয় এবং 2-3 ঘন্টার মধ্যে প্লাজমা ঘনত্বে পৌঁছায়। এটি ব্লাড ব্রেন ব্যারিয়ার অতিক্রম করে না। যাদের স্কিন অ্যালার্জি খুব বেশি তাদের জন্য এই ফেক্সো বা ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড এই গ্রুপের ওষুধগুলো খুব ভালো কাজ করে। অন্যান্য কোম্পানির ওষুধগুলো হচ্ছে মাত্রা ও সেবনবিধি। প্রাপ্তবয়স্ক এবং 12 বছরের বেশি বয়সের শিশুদের জন্য ট্যাবলেট 60 মিলিগ্রাম দৈনিক 2 বার অথবা 120 মিলিগ্রাম দৈনিক 1 বার অথবা 180 মিলিগ্রাম দৈনিক 1 বার। ব্রক্রিয় কার্যকারিতা কমে গেলে 60 মিলিগ্রাম দৈনিক 1 বার। 6 থেকে 11 বছর বয়সের শিশুদের জন্য ট্যাবলেট 30 মিলিগ্রাম দৈনিক 2 বার অথবা 60 মিলিগ্রাম দৈনিক 1 বার। ব্রক্রিয় কার্যকারিতা কমে গেলে 30 মিলিগ্রাম দৈনিক 1 বার। 2 থেকে 11 বছর বয়সের শিশুদের জন্য সাসপেনশন 30 মিলিগ্রাম দৈনিক 2 বার, ব্রক্রিয় কার্যকারিতা কমে গেলে 30 মিলিগ্রাম অথবা 1 চামচ দৈনিক 1 বার। পার্শ্ব প্রতিক্রিয়া: সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে মাথা ব্যথা, ক্লান্তিবোধ, গুম গুম ভাব, বমি বমি ভাব, মুখ শুকিয়ে যাওয়া এবং পরিপাকতন্ত্রীয় সমস্যা। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে USFDA প্রেগনেন্সি ক্যাটাগরি অনুযায়ী ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড সিভ শ্রেণীভুক্ত ওষুধ। সুতরাং প্রত্যাশিত সুবিধা ফেটুসের ঝুঁকির চেয়ে বেশি না হলে গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড ব্যবহারে বিরত থাকা উচিত। সতর্কতা: বয়স্ক এবং বক্রিয় কার্যকারিতা হ্রাসপ্রাপ্ত রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। সংরক্ষণ: আলো তাপ থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন, শিশুদের নাগালের বাইরে রাখুন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।